समर्थन करे सर्वोपरि कृषक के बाचा कृषक जनजीवन शांति स्थिति और सुस्थिति बजाय रखा नामागुल सबकि स्वार्थे आज के कार्य आंदोलन के समर्थन कर पश्चिम बांगलार दुशासन সেই সমস্ত বন্ধুরা বলুন তো সেই ক্যানিংয়ের সঙ্গে আজকের ক্যানিংটা একটু মিলে যে চিটিংবাজরা ছিল সেই চিটিংবাজদের সঙ্গে আজকের ক্যানিংটা দেখে নিন মিলিয়ে নিন। আমার মনে হয় যে সরকার আবার পশ্চিমবঙ্গে ছাড়া বাইরে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার সেই দেশে গিয়ে সেই রাজ্যে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন এই 34 বছরের জগদ্দল বাদল তাদের বুকে 36 বছরের মতো ন্যায় হয়ে বুকে বসে আছে। তাই আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে লোক হতে পেরে মানুষ হতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাত আমাদের মাথায় রয়েছে বলে আমরা আজকের এত সুখী। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের এখানে এই অবস্থান বিক্ষোভ হচ্ছে আপনারা এইটার বিষয়ে একটু দাদা থেকে শুরু করে সব নেতৃত্ব গুছিয়ে গুছিয়ে বলে গেছে। আপনারা দেখেছেন যে কৃষির বিরুদ্ধে যে কৃষক একটা প্রতিশ্রুতি নিয়েছে আপনারা দেখছেন কোন সরকারের মাথায় এটা এসছে যে দুয়ারে দুয়ারে সরকার দুয়ারে দুয়ারে সরকার তারা সব ব্যাখ্যা করে বলেছে প্রত্যেকটা মানুষের এমন এমন 11টা কর্মসূচি নিয়ে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে এমন একটা সুযোগ পৌঁছে দেওয়ার মতো মানসিকতা কোনো আত্ম কোনো সরকারের হলো না কোনো দেশের হলো না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের জন্য দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের সব রকমের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে। আর বিজেপি হয়ে কাজ করছেন তারা পিছনের দিকে তাকিয়ে এবং আগামী দিনে আরো ওই দূর তিনটা না টেনে আনার চিন্তা ভাবনা মানসিকতা যেন আপনাদের মধ্যে থাকে। আজকের একটা সরকার যে সরকার ক্ষমতায় আসার পর থেকে একটা উন্নয়নমূলক কাজের কোনো খবর নেই। টিভি খুললে ভাই সাম্প্রদায়িক গণ্ডগোল নাহলে ভাই ভাই গণ্ডগোল নাহলে খুনতরাজ নাহলে ধর্ষণ নাহলে গরু পাচার নানান রকমের অপকর্ম ছাড়া এই সরকারের একটা সুনাম করেছে একটা প্রমাণ দেখান তো আপনারা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব কোনোভাবে ওই অপদার্থ সরকার যেন আমাদের পশ্চিমবঙ্গে বা আমি ক্যানিংয়ের বুকেই বলবো ক্যানিংয়ের বুকে যেন 1 ইঞ্চি জায়গা ওই অপদার্থ বিজেপি মিথ্যাবাদী সরকারের 1 ইঞ্চি জায়গা তৈরি করতে না পারে এই আশায় আকাঙ্ক্ষা আপনাদের সকলের কাছে রাখব। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ব্লকের সভাপতি এবং আমাদের বিধায়ক সম্মানীয় শ্যামল মণ্ডল উন্নয়ন ছাড়া তারা অন্য কিছু জানে না। যে ব্লক সভাপতি যে বিধায়ক আমাদের কাছে ফোন করে করে কাজের খতিয়ান জানতে চায় কাজ দিতে চায় কোথায় টিওয়েল কোথায় স্বাস্থ্য কোথায় শিক্ষা কোথায় কন্যাশ্রী কোথায় যুবশ্রী কোথায় ভোটার সংশোধন সমস্ত সর্বদিক থেকে আমাদের ব্লক সভাপতি সম্মানীয় শৈবাল লাইনের শ্যামল মণ্ডল আমাদের কাছে প্রত্যেকটা অঞ্চলের কাছে খুঁজে খুঁজে প্রত্যেকটা অঞ্চলের কাছে খবর নিয়ে নিয়ে আমাদের কাছে খবর নেয় এবং সেইভাবে সেইগুলো পূরণ করেন। তাই আমি বলবো আগামী দিনের লক্ষ্যে সম্মানীয় শ্যামল মণ্ডল দল যাকে প্রার্থী করবে আমরা তাকে জীবন মন দিয়ে লড়াই করে তাকে আমরা জেতাবো। তবু আমরা বলবো আমরা এই দুবারের বিধায়ক সম্মানীয় শ্যামল মণ্ডলকে আমরা যেভাবে উন্নয়নের কান্ডার হিসেবে পেয়েছি শৈবাল লাইরির হাত ধরে যেভাবে কাজ হচ্ছে শৈবাল লাইরি আমাদের ব্লক সভাপতি যেভাবে আমাদের উন্নয়ন করে দেখিয়ে দিয়েছে আমরা সেই উন্নয়নটাকে অটুট রাখার জন্য আবার আমি মনে করি 10টা অঞ্চলের মানুষের আশীর্বাদ শ্যামল মণ্ডলের মাথায় আছে থাকবে 2021 সালে আবার শ্যামল মণ্ডল আমাদের বিধায়ক হোক এটা আমরা 10টা অঞ্চলের মানুষ দৃঢ়তার সঙ্গে বিশ্বাস এবং দৃঢ়তার সঙ্গে ভরসা রাখি।